আপনি যদি ক্রিকেট খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই হয়তো আপনি কাউকে না কাউকে হলো বড় শট খেলতে দেখেছেন। তো ভিউয়ার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে আপনি বড় শট খেলতে পারবেন। তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কিন্তু যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনি কয়েকটি সেকেন্ড স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে ভিডিওটি কোনো অংশ বুঝতে পারেননি। তাই ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। স্টেপ নাম্বার 1, ফুটওয়ার্ক। তো ভিউয়ার্স, ফুটওয়ার্ক কিন্তু একটি ইম্পর্টেন্ট কারণ বড় শট খেলার ক্ষেত্রে। সো ফুটওয়ার্ক হচ্ছে আপনার পায়ের কাজ, মানে আপনি যখন ক্রিকেট খেলতে যাবেন যখন বলটা আসবে তখন আপনি আপনার বডিটাকে যদি বলের কাছে মুভ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি যে কোনো শট খেলতে পারছেন। তো ভিউয়ার্স, ফুটওয়ার্ক ঠিক। স্টেপ নাম্বার 2, ফোকাস। তো বডিটাকে বলের কাছে আনার পরে আপনাকে বলটার দিকে এমনভাবে ফোকাস করতে হবে যাতে আপনি শুধু বলটিকে দেখতে পান, তাহলে আপনি যে কোনো শট করলে অবশ্যই তা বলের সাথে টাইমিং হবে ভালো। স্টেপ নাম্বার 3, শট। তো ভিউয়ার, আপনাকে সবচেয়ে ভাইটাল রোল প্লে করতে হবে এই শটটা খেলার ক্ষেত্রে। তো একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে আপনি শটটা খেলবেন এবং সেই ইনস্ট্রাকশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনি খুব ভালোভাবে বড় শট খেলতে পারবেন। তো গ্রিপটা সাধারণ ব্যাটিং গ্রিপের মতোই হবে ঠিক এভাবে। তো বড় শট খেলতে হলে আরেকটি ভাইটাল বিষয় হচ্ছে আপনার এই ব্যাট নিয়ে দাঁড়ানোটা। তো আপনি যদি এই এই হাঁটুর সমান ব্যাটটি রাখেন তাহলে দেখুন আপনি ইজিলি বড় শট খেলতে পারছেন, কিন্তু আপনি যদি এক্ষেত্রে এইখানে ব্যাটটি রাখেন তাহলে কিন্তু আপনার কোনো ইয়র্কার বল দিলে যদি আপনি শট খেলতে চান তাহলে দেখা গেল আগেই আপনি আউট হয়ে গেলেন। তো এটা আপনি ফাইনালি যে ব্যাপারটা, যদি আপনি এই ব্যাম ঠিক মতো করতে পারেন দেখুন এই ব্যামটি যদি আপনি যে কোনো ম্যাচ খেলার আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনার খুব উপকারে আসবে। দেখবেন আপনার ফিটনেস ঠিক থাকবে এবং আপনি ব্যালেন্স করতে পারছেন সবকিছু। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। এখন সাদা হয়ে গেছে অলরেডি, তো পাশে বেল আইকনে ক্লিক করে উপরের অল অপশনের একটা চাপ দেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।